কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই পরিবারের পাঁচজন নিহত হওয়ার 15 ঘণ্টার মাথায় টেকনাফের হিনলায় পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে টেকনাফ উপজেলার হিনলা ইউনিয়নে পানখালী ভিলেজার পাড়ায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। হিনলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদা আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে 5 রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া পানিতে ডুবে ও দেওয়াল চাপায় কক্সবাজারের বিভিন্ন স্থানে আরও 3 জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন 5 জন।